অন্যদিকে কিছু কিছু স্টুডেন্ট পুলিশ সরকারি শিক্ষার্থীদেরকে চোখের সামনে পাখির মতো গুলি করে মারছে পুলিশ। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। এই কোঠার পক্ষে আওয়ামী লীগ কেন? এটা হলো তার পেটুয়া বাণী পাহারা পাওয়ার জন্য। হাসিনার সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানালো জাতিসংঘ। আমাদের এতদিন পর্যন্ত বাংলা ব্লকের কার্যক্রম ছিল এবং এই বাংলা ব্লকের কার্যক্রম অনেকেই সেটিকে জনদুর্ভোগ হিসেবে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা ব্যক্ত করতে চাই, প্রসব বেদনা যদি সহ্য করতে না পারে সেক্ষেত্রে পৃথিবী সন্তান বিবর্জিত একটি পৃথিবী হতো। আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িক প্রসব বেদনা সহ্য করতে হয়। আমাদের আমাদের যে ক্লাসরুম ক্লাস ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, ঢাকা কলেজ, সারা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আগামীকাল আমরা হচ্ছে গণপদযাত্রায় অংশগ্রহণ করব এবং সেটি হচ্ছে আমরা 3:30 সকাল ১১টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল ১১টায়। অন্যদিকে আমাদের এই গণপদযাত্রা এবং স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে, অর্থাৎ এই জায়গাটি থেকে। দ্বিতীয়ত, আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা ফেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে। আমরা বলল যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব। আমরা আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে যায়, যারা আমাদেরকে ট্যাগ দিতে চায়, তাদেরকে আমি স্পষ্ট বার্তা দিচ্ছি, আপনারা এই গেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পথ টিকিয়ে রাখার জন্য, আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য, আপনারা আপনাদের যেই ঠাকুর শুনতে চায় বা হুজুর শুনতে চায় হুজুরকে খুশি করার জন্য